বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় জব প্রত্যাশী ভাই বোনেরা এবং প্রিয় শিক্ষার্থীরা, আমি আব্দুল আলিম আমন্ত্রণ জানাচ্ছি আজকে 33rd বিসিএস এর ইংলিশ সলিউশন নিয়ে। প্রথম 1 নম্বর বাক্যটা দেখব, পিক অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফর দ্য ফলোয়িং সেন্টেন্স। নওরিন উইল ডিসকাস দি ইস্যু উইথ নাসির ড্যাশ দ্য ফোন, সেটাকে আমরা বলবো ওভার দ্য ফোন। এ কারণে বলবো যে ফোনের আগে যদি আর্টিকেল দি থাকে তাহলে হবে ওভার, আর্টিকেল না থাকলে বাই, এবং যদি কথা চলমান থাকে তাহলে হবে অন। যেহেতু নওরিন নাসিরের সাথে এটা নিয়ে আলোচনা করবে, তার মানে এখন চলমান নাই, এই জন্য অন হবে না, আর্টিকেল নাই তাই বাই হবে না, সুতরাং উত্তর হলো ওভার। পুট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফর দ্য সেন্টেন্স বিলো। সাম রাইটার সিঙ্ক, সিঙ্কের পরে ইনটু হয়, সিঙ্ক ইনটু অবলিভিয়ন, ইন কোর্স অফ টাইম মূর্ছা যাওয়া, সিঙ্ক ইন টু অবলিভিয়ন। ওকে, পরেরটা আমরা বলতে পারি কল টু মাইন্ড, মানে স্মরণ করা, এটাকে বলা হয় রিমেম্বার। কল টু মাইন্ড হলো স্মরণ করা, এটাকে আমরা বলছি রিমেম্বার। এর বাইরে আছে পাশে আওয়ে, পাশে আওয়ে মানে কি, মারা যাওয়া, পাশে আওয়ে মানে পটল তোলা, যেটা পাশে আওয়ে মারা যাওয়া সেটা হলো ডাই, সেটা হলো ডাই। পরেরটা বলবো পিক দ্য ওয়ার্ড দ্যাট ইজ সিনোনিমাস উইথ অথরিটেরিয়ান। অথরিটেরিয়ান হলো ও স্বৈরশাসক, অথরিটেরিয়ান স্বৈরশাসন, সুতরাং এটাকে আমরা বলবো অটোক্র্যাটিক, অটোক্র্যাটিক গভর্নমেন্ট বলা হয়, স্বৈরশাসক সরকার। পারমিসিভ এমপ্লয়িজ, পারমিসিভ হলো লিবারেল, উদার, পারমিসিভ হলো উদার বা লিবারেল। আরেকবার বলে ফেলবো, পারমিসিভ হলো উদার বা লিবারেল। পিক দ্য কারেক্ট পার্ট টু ফিল দ্য গ্যাপ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। ইচ অফ দ্য সানস ফলো ড্যাশ ফাদার্স ট্রেড, ইচ অফ দ্য থাকলে বংশের সবাই সিঙ্গুলার, ইচ অফের পরে নাউন প্লুরাল, এরপরে ভার পজেসিভ পরে সব সিঙ্গুলার, সুতরাং ইচ অফ দ্য বয়েজ ফলোড ফাদার্স, ইচ অফ দ্য সানস ফলোড হিজ ফাদার্স ট্রেড, বাক্যের শুরুতে ইচ থাকলে সিঙ্গুলার, নাউন প্রোনাউন ভার প্রোনাউন ভার্ব এগুলো সিঙ্গুলার হয়, তাহলে ইচ থাকার কারণে হয়ে গেল হিজ। 8 নম্বর বলবো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রেফার্স টু নাম্বার অ্যান্ড পার্সন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রেফার্স টু নাম্বার অ্যান্ড পার্সন। সাবজেক্ট ভার্ব কি নিয়ে কথা বলে, নাম্বার এবং পার্সন নিয়ে, এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে প্রশ্ন। দি অনলি এরর ইন দ্য সেন্টেন্স, ওয়ান অফ দ্য রিকমেন্ডেশন মেড বাই দ্য কমিটি ওয়াজ অ্যাকসেপ্টেড বাই দি অথরিটিজ, এটা হবে রিকমেন্ডেশন, আসলে হওয়া উচিত ছিল রিকমেন্ডেশনস, এটাই ভুল, রিকমেন্ডেশন এটা ভুল, কারণ অন অফের পরে নাউন প্লুরাল হয়, আসলে রিকমেন্ডেশন এটা ভুল, যদি রিকমেন্ডেশনস থাকতো তাহলে আবার সঠিক হয়ে যেত। পরেরটা বলবো দ্য ফ্রেঞ্চ রেফার্স টু, দ্য ফ্রেঞ্চ রেফার্স টু দ্য ফ্রেঞ্চ পিপুল, দ্য ফ্রেঞ্চ পিপুল, ফ্রেঞ্চ পিপুল মানে ফরাসি, ফ্রান্সের জনগোষ্ঠীকে বলা হয় দ্য ফ্রেঞ্চ। ইট ইজ ইফ এ পার্সন ক্যানট স্টপ টেকিং ড্রাগ হি অর শি ইজ, যদি কেউ ড্রাগ নেওয়া বন্ধ না করে তাহলে সেটা কী হয়, অ্যাডিক্টেড টু, অ্যাডিক্টেড টু ড্রাগ গ্রহণ, এটাকে আমরা বলবো অ্যাডিক্টেড টু, অ্যাডিক্টেড টু। পরেরটা বলবো দ্য ওয়ার্ড অফিসিয়ালাইজ, অফিসিয়ালাইজ মিনস ল্যাঙ্গুয়েজ ইউজড ইন অফিসেস, ল্যাঙ্গুয়েজ ইউজড ইন অফিসেস, অফিসের ভাষাকে বলা হয় অফিসিয়ালাইজ। দ্য ভার্ব সাকাম, সাকাম মানে কি, সাকাম মানে হলো সাবমিট, সাকাম কি সাবমিট, সমর্পণ করা, আত্মত্যাগ করা, উৎসর্গ করা, সাকাম সাবমিট, জি। তারপরেরটা বলবো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট পার্ট, উই লুক ফরওয়ার্ড, লুক ফরওয়ার্ডের পরে টু ভার্বের আইনজি, সো লুক ফরওয়ার্ড টু রিসিভিং, লুক ফরওয়ার্ড টু এর পরে ভার্ব আইনজি, তাহলে উত্তর কি দাঁড়ালো, টু রিসিভিং, লুক ফরওয়ার্ড টু রিসিভিং এ রেসপন্স। 15 নম্বর বলবো ইফ এ পার্ট অফ এ স্পিচ অর রাইটিং ব্রেকস দ্য থিম ইট ইজ কল্ড, একটা পার্ট, ইফ এ পার্ট অফ এ স্পিচ অর রাইটিং ব্রেকস দ্য থিম, যদি থিম ব্রেক করে তখন সেটাকে আমরা বলবো ডিগ্রেশন, ডাইগ্রেশন, ডিগ্রেশন যেটাই বলি ডাইগ্রেশন। পরেরটা বলবো দ্য এক্সপ্রেশন টেক ইন টু অ্যাকাউন্ট, টেক ইন টু অ্যাকাউন্ট হলো বিবেচনা করা, সেটা হলো কনসিডার,
টেকিং টু অ্যাকাউন্ট হলো বিবেচনা করা, সেটা হলো কনসিডার। কনসিডার মানে বিবেচনা করা, টেকিং টু অ্যাকাউন্ট হলো বিবেচনা করা। পরেরটা বলবো, কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো। কর্তৃপক্ষ মানে দি অথরিটি, দি অথরিটিজ টুক হিম টু টাস্ক, দি অথরিটিজ টুক হিম টু টাস্ক, ভর্ৎসনা করা, টেক টু টাস্ক, ভর্ৎসনা করা বা তিরস্কার করা। ওকে, সাচ ক্লেম নিডস টু বি টেস্টেড এম্পেরিক্যালি সাজেস্ট দ্যাট, এম্পেরিক্যালি মানে হলো, ওকে আমরা সরাসরি উত্তর দেখব, দ্য টেস্ট শুড বি বেসড অন এক্সপিরিয়েন্স, বেসড অন এক্সপিরিয়েন্স। সো সাচ ক্লেম, এই রকম অভিযোগ, নিডস টু বি টেস্টেড এম্পেরিক্যালি, এটা সাজেস্ট করে, দ্য টেস্ট শুড বি বেসড অন এক্সপিরিয়েন্স। দি ইডিয়ম পুট আপ উইথ, পুট আপ উইথ মানে কি, সহ্য করা, টলারেট, পুট আপ উইথ কি বললাম, টলারেট বা সহ্য করা। এতটুকুই কাজ ছিল 33 নিয়ে। সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।